কালকের এই ভাইরাল নোটিশটাতে নিয়ে কিছু ইউটিউবার ফালতু ভিডিও বানিয়েছে ভিডিওর মধ্যে উল্টো পাল্টা বলে গেছে কার চাকরি চলে যাবে কার ইয়ে হয়ে যাবে সেই হয়ে যাবে বিভিন্ন ধরনের ফালতু ফালতু বক্তব্য করেছে কিছু বাচ্চা বাচ্চা ইউটিউবার এই দুদিন ইউটিউবে এসে নিজেদেরকে হুনু মনে করছে আজ তোমাদের প্রদীপদার পিছনে লাগার চেষ্টা করছে আজ তোমাদের প্রদীপটাকে মানে বিভিন্ন রকমভাবে হেনস্থা করতে চাইছে তো সেই ইউটিউবারদেরকে আমি বলতে চাই ভাই তোদের যত বয়স ততদিন আমি ইউটিউবে আছি যদি বিশ্বাস না হচ্ছে আমার চ্যানেলের অ্যাবাউটে যেয়ে দেখে নিতে পারিস ঠিক আছে তাই আমার আমার সাথে তোমরা লাগতে আসিস না পারবি না তো যাই হোক আমি আজকের এই ভিডিওটা কালকে তোমাদের এই নোটিশটা ভাইরাল হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটা রেকর্ডিং কিছু ইউটিউবার এই ভিডিওটা করে তো ভিডিওটা দেখো এইগুলো ডিপার্টমেন্টের ব্যাপার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কাছে কখন এসেছিলো এই ভিডিওটা আমার কাছে কখন এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে কালকে বিকেল তিনটে নাগাদ আমার কাছে এই নোটিশটা এসেছিলো আমি পারতাম এই ভিডিওটা এইটা নোটিশটা নিয়ে ভিডিওটা করতাম কিন্তু আমি করিনি ডিপার্টমেন্টের ব্যাপার সব কিছু ডিপার্টমেন্টের ভিতরে থাকাই দরকার সব কিছু প্রকাশ্য হওয়াটা ঠিক নয় তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো যে এই নোটিশটাতে অরিজিনাল সত্যতাটা কী আছে কি বলেছে কী না বলেছে সব কিছু বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমার ভালো আছে আমি তোমাদের প্রদীপ আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি আজকে তোমাদেরকে বলবো যে এই নোটিশটার কি মূল বক্তব্য এবং কি হয়েছে না হয়েছে সব কিছু বলবো বিভিন্ন আলতু ফালতু ইউটিউবার ফালতু ভিডিও বানিয়েছে যে এটা নিয়ে মিটিং হয়েছে এই হয়েছে সেই হয়েছে নানা রকম যত ভুল বিভ্রান্তি চাকরি চলে গেছে এই চলে গেছে সেই চলে গেছে বিভিন্ন রকম যত ভুল ভাল বকে গেছে ঠিক আছে চাকরি চলে যাবে চাকরি চলে গেছে কার এই সেই নিয়ে বুকে গেছে তো আজকের এই এই নোটিশটা যেটা ভাইরাল হয়েছে কালকে সেই নোটিশটার সত্যতাটা কি আছে সেটা তোমাদেরকে বলবো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমাদের এই যে ইউটিউবার এইগুলো নিয়ে ভিডিও বানিয়েছে তো সেই ইউটিউবাররাই নিজেদের ছেলেদেরকে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করা করেছে আমার আমাকে পার্সোনালি মেসেজ করেছে দাদা তোমার চাকরি চলে গেলো দাদা তুমি কি আর ভিডিও বানাবে না বিভিন্ন রকম জিনিস আমি কিন্তু ইন্টারনাল সোর্স হিসাবে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমি কিন্তু নাম জেনে নিয়েছি কোন ছেলেগুলো আছে ঠিক আছে আমি তোমাদেরকে সব দেখাবো ওকে চিন্তা করার কোনো দরকার নেই তো দেখো একটা জিনিসই বলবো ভাই নিজেদের মধ্যে একে অপরকে হেল্প করে চলো একে অপরকে সাহায্য করে চলো এরকমভাবে তুমি ভাবছো যদি একজন কার চ্যানেলটা যদি ফুটিয়ে দিই তাহলে তোমার চ্যানেলটা উপরে উঠে যাবে এটা কোনোদিন হতে পারে না ঠিক আছে আজ তুমি যদি কারোর ক্ষতি চাইছ ভগবান তোমার ক্ষতি করবে এটা তুমি মাথায় রাখো তো যাই হোক আমি আর এসব কিছু বলতে চাই না তো যে নোটিশটা ভাইরাল হয়েছে সেই নোটিশটা সম্পর্কে বলি নোটিশটা যেটা যেখান থেকে তোমরা নিচে আগে তিন নম্বর পেজটা দেখো তিন নম্বর পেজে একজন ব্যক্তি আছে নাম আমি বলছি না সব কিছু হাইড করা আছে উনি কমপ্লেন করেছে আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে সাউথ বেঙ্গল ওকে উনি কমপ্লেন করেছে যে যারা ইউনিফর্ম পরে ভিডিও আবার রিলস বানায় তাদের প্রতি একটা যেমন অ্যাকশন নেওয়া হয় ঠিক আছে তো সেই রেকর্ডিং কালকে আমাদের মাননীয় অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গল উনি একটা এটা তদন্ত করার জন্য এটা একটা নোটিস কালকে লিগেলি নোটিশ কালকে পাবলিশ করে কোথায় কোথায় মানে কোথায় কোথায় চিঠিটা পাঠানো হয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে এগারোটা জায়গা আছে ঠিক আছে সেই এগারোটা জায়গায় এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে টু সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে এসপি তরফ থেকে ওর নিজের জায়গাগুলোতে পাঠিয়েছে এই নোটিশটা ঠিক আছে এটা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নোটিশটা যায়নি ঠিক আছে তো এটাই বলা আছে যে ইউনিফর্ম পরে যাতে কোনো ভিডিও বা ইউনিফর্ম পরে কোনো রিলস যাতে বানানো না হয় কারণ এই জিনিসটা সত্যিই একটা খারাপ মানে আমাদের আগামী দিনের জেনারেশনের প্রতি এটা একটা খারাপ প্রভাব পড়বে পুলিশের প্রতি ঠিক আছে তো এই জিনিসটা সত্যি খারাপ এটা আমিও মানি না তোমরা প্রদীপ ডাক্তারও দেখেছো আমি এতদিন ভিডিও বানাচ্ছি কোনোদিন ইউনিফর্ম পরে কোনোদিন দিন কোনো ভিডিও আমি বানাইনি তো তোমরা সকলেই জানো সেটা তো যাই হোক তো এইটাই ছিল নোটিশটা আর কিছু না এরকমভাবে শুধু তদন্ত করার জন্য বলেছে এরকম কিছু যে চাকরি চলে গেল বা এই সেই কিছু ব্যাপার যে এত কিছু বলেছে এরকম কোন তো কিছু না ঠিক আছে তোমার হয়তো চাপ নেওয়ার দরকার নেই যারা এই ভিডিওটা তাদের জন্য যারা চাকরি করছে এবং তাদের জন্য এবং এই ভিডিও তাদের জন্য যারা আগামী দিনে পুলিশ হতে চাইছো তো পুলিশ হতে গেলে তোমাদেরকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যারা এখন হয়তো নতুন নতুন পড়াশোনা করছো তারা ভাবছো যে হ্যাঁ আমি যদি পুলিশের চাকরিটা পেয়ে যাই তাহলে তো আমি তো আর ইউনিফর্ম পরে রিলস বানাবো ভিডিও বানাবো এই সেই বানাবো ব্লগ বানাবো তো এখন থেকে মাথায় ঢুকিয়ে নাও বাবু যে পুলিশ ডিপার্টমেন্টে ঢুকে যাওয়ার পর তোমার কিন্তু এই সব জিনিসগুলো একদমই চলবে না ইউনিফর্ম পরে একদমই চলবে না তো এই জিনিসগুলো একদম মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে তো যাই হোক তো এটুকুই ছিল তোমাদের আমাদের এই নোটিশটাতে সেরকম কিছু বলা নেই যাই হোক এটা আমাদের যে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সাউথ বেঙ্গল থেকে এটা আমাদের তদন্ত করার জন্য বলা হয়েছে তো যাই হোক এটা নিয়ে একটা ভালো রকম স্টেপ নেওয়া হয়েছে তো ঠিক আছে দেখা যাক কতদূর কি হয় যদি কিছু আপডেট পাই তোমাদেরকে অবশ্যই আমি জানাব দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় ভারত